আজ থেকে ওই বাড়ির কোনো খাবারে বাড়িতে ঢুকবে না। ওই বাড়ির সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। আর তোমাকে একটা কথা বলে দিই স্নেহা, তুমি যদি এই বাড়িতে সুস্থভাবে ভালোভাবে থাকতে চাও তাহলে ওই বাড়ির সঙ্গে তোমার কোনো রকম সম্পর্ক রাখা চলবে না। শুনেছ? চলবে না। ওই বাড়িতে আজ থেকে তোমার আর কেউ নেই, কারোর সঙ্গে তুমি কথা বলবে না। তোর বউকে ভালো করে কথাটা বুঝিয়ে দিস, বুঝিয়ে দিস। তোমরা খেয়ে নাও। বাবা, আপনি খাবেন না? আপনি উপোস যাবেন? দেখ, তুমিও খাবে না? যেটা বলছি সেটা করো, তোমরা খেয়ে নাও। হ্যাঁ কাকিয়া, বলো। স্নেহা, তোরা খেতে বসে গেছিস? আমরা খেয়েছি মানে আমরা। হ্যাঁ কাকিয়া, আমরা খেয়ে নিয়েছি। যাক বাবা, তোমার মম যে হুট করে কেন চলে গেলেন ঠিক বুঝতে পারলাম না। না মানে মমের শরীরটা তো একটু খারাপ হয়ে গেছিল তাই চলে এসেছে। আচ্ছা আচ্ছা, আপনারা খেয়েছেন? হ্যাঁ, আমরা এবার খেতে বসবো। কি বলছিস, এটা নিয়ে গিয়ে আমাকে পরিবেশন করতে বলছিস? তুই মিষ্টি মিষ্টি আনতে যাচ্ছিস? দাঁড়া দাঁড়া।